শহরকে আমোদিনী বুঝিতে পারে না, তাহার যৌবন কাটিয়াছে পল্লীতে, সে প্রবল ক্ষুধা দেখিয়াছে সর্পদংশনে, শক্ত সমর্থ স্বামীর মৃত্যু দেখিয়াছে, তথাপি সে সকল কিছু বুঝিতে সক্ষম ছিল। পল্লীবাসকালে কষ্ট থাকিলেও সে বড় মুক্ত ছিল। পুত্র তারাপদর দ্বিতীয় বিবাহ হইল আধা শহরের কন্যা মিলির সহিত। মিলি শহর বুঝিতে পারে। মিলি পল্লী জীবনের সরলতায় বীতশ্রদ্ধ হইয়া উঠিল। নিত্য বিবাদে তারাপদ স্থির করিল এইবার সে শহরে যাইবে। তারাপদ তাহার মাতৃদেবীকে লইয়া আসিল। শহরে মাথা গুঁজিবার অন্ধকারময় খুপরি হস্তগত হইল। জীবিকা পাইল তারাপদ, মিলি পাইল নাইটি পরিবার স্বাধীনতা, আর আমোদিনী পাইল বদ্ধতা। চোখের দৃষ্টির ন্যায় তাহার ঘ্রাণেন্দ্রিয়টির ক্ষমতা কিছু যদি কম হইত, তাহা হইলে যাতনাও কিছু কম হইত। আবর্জনার দুর্গন্ধের পাশে রন্ধন করিতে হয়, মদ্যপান রত দিগের নিত্য হল্লা শব্দে গভীর ঘুম হইতে চমকাইয়া উঠিয়া সে হাঁপাইতে থাকে। পল্লীর ক্ষুদ্র পুষ্করিণী বৃক্ষরাজি মুক্ত আকাশের কথা ভাবিয়া তাহার চক্ষে জল চলিয়া আসে। পানীয় জলের লাইনের নিত্য কলহ, চারিপাশে অবিরাম যান্ত্রিক গোলযোগে সে হতভম্ব হইয়া পড়ে। ইতিমধ্যে তারাপদ বুঝিতে পারে শহরে তাহার পক্ষে একাকী অন্য সংস্থান করা সম্ভব নয়। মিলি নিয়ত অনুধাবন করিতে লাগিল শহরে জীবন অধিক জটিল, যাহা সে বুঝিতে পারিলেও উপভোগ করিবার সামর্থ্য অর্জন করে নাই। মিলিও অনতি দূরে ফ্ল্যাট বাড়িতে রন্ধন কার্যে নিযুক্ত। এই তিনটি গ্রাম্য মানুষ প্রতিনিয়ত শহরের বুদ্ধিমত্তার কাছে নিজ সরল মননকে হাস্যাস্পদ প্রতিপন্ন হইতে দেখে। একদিন রাত্রিকালে অন্নগ্রহণ পর্বে তারাপদ বলিল, মা, তোমার জন্য এখন কাজ পেলাম। তুমি ঘরে যেমন বসে থাকো, ওখানেও তুমি ঠ্যাং ছড়ে বসে থাকবে। আমোদিনী বুঝিতে পারিল তাহাকেও শেষ বয়সে উপার্জন করিতে হইবে। সেই হইতে আমোদিনী ভিআইপি রোড পারাপার করিবার ভূগর্ভস্থ শান বাঁধানো পথটির এক পাশে হাত পাতিয়া বসিয়া থাকে। রাত্রি দশ ঘটিকায় তারাপদ কাজ শেষ করিয়া উপার্জনশীলা মাতাকে লইতে আসে। আমোদিনী কেবল পা দেখে, কেহ দ্রুত যায়, কেহ খুঁড়াইয়া হাঁটে, গট গট করিয়া যায় কেহ। আমোদিনী বোধ শূন্য অবস্থায় কেবল দক্ষিণ হস্তটি পাতিয়া থাকে। শহর তাহার পাশ দিয়া বসিয়া থাকে। শহর তাহার পাশ দিয়া কেবল বহিয়া যায়। আজ তাহার মন কেবল গ্রামের ছোট পুষ্করিণীটির কথা মনে হইতেছে। তাহার চতুর্পাশে ঘুরিয়া ঘুরিয়া বালিকা কালের মতো ছুটিয়া বেড়াইতেছে। হাতে কেহ পয়সা ফেলিয়া চলিয়া গেলে ঘোর কাটিয়া গেল। অবাক হইয়া আমোদিনী বুঝিতে পারিল সে সবকিছু পূর্বের অপেক্ষা স্পষ্ট দেখিতেছে। আজ সে না বলা কথাও অনুধাবন করিতেছে। যে লোকটি পাঁচ টাকার কয়েন ফেলিয়া গেল
তাহার কন্যার অসুখ। হাই হিল পরিহিতা 10 টাকা দান করিয়া চলিয়া যাওয়া মহিলাটি অদ্য প্রেমিকের সহিত হেস্তনেস্ত করিবে। আমোদিনীর নাসিকাতে কোন দুর্গন্ধ বোধ নাই। রাত্রি 10 ঘটিকায় তারাপদ তাহার মাতাকে লইতে আসিল। দেওয়ালে ঠেস দিয়া কাঠ হইয়া পড়িয়া থাকা আমোদিনীর গায়ে হাত দিয়া সে প্রমাদ গণিল। আমোদিনী বালিকা বেলার ন্যায় সিঁড়ি দিয়া দ্রুত উঠিতেছে, নামিতেছে, উঠিতেছে, নামিতেছে।